হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আর নেট ইউটোপিয়া অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কী তাহলে পদ্মার ইলিশ দিয়ে একটা চমচমাট ইলিশের বাংলাদেশি রেসিপি হয়ে যাক? আমরা আজকে করতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ইলিশ। এটা করতে যেগুলো লাগবে সেগুলো হলো ইলিশ মাছ, পুঁই শাক, বেগুন, কুমড়ো আর আলু। সব চাপ জিনিসগুলো ভালো করে একসঙ্গে ধুয়ে নিয়ে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিলাম। দেখো তোমাদের কাটার পর আমি দেখিয়ে দিচ্ছি, সঙ্গে তো টাটকা ইলিশ মাছের মাথা আছেই। চলো এবার রান্নাটা শুরু করা যাক। কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হলো, তেল গরম করতে দেওয়া হলো। তারপর আস্তে আস্তে দেখো ইলিশ মাছগুলোতে নুন হলুদ আমরা মাখিয়ে নিচ্ছি। ভালো করে ইলিশ মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবার পর আস্তে আস্তে আমরা ইলিশ মাছের মাথাগুলো এক এক করে কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো হ্যাঁ, খুব ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিও, যেহেতু এটা পুঁই ইলিশের রেসিপি। নুনটা যদি ভালো করে না মাখিয়ে নাও, ভালো করে যদি নুনটা মাছের মাথার মধ্যে না ঢোকে, তাহলে কিন্তু খাবার যখন রান্না হয়ে যাবে তখন মাছের মাথাটা সেভাবে টেস্ট লাগবে না। তাই ভালো করে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দাও। দেখো আমরা কিভাবে একটু হাই ফ্লেমে প্রথমে ভাজাটা স্টার্ট করেছি। আমরা খানিকক্ষণ সময় নিয়ে ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। হয়ে গেলে এই ইলিশ মাছের মাথাটা আবার উল্টো পিট করে আরেকবার ভালো করে গরম গরম তেলের মধ্যে ভেজে নেব। এইভাবে কড়া করে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে আমরা মাছগুলো একটা আলাদা পাত্রে তুলে রাখব। দেখো আমরা মাছগুলো আলাদা পাত্রে তুলে রাখছি। তারপর একটা জায়গায় দেখো হলুদ, নুন, পাঁচফোড়ন, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, একটু রসুন সব কিছু দিয়ে আমরা প্রথমে ফোড়ন দিচ্ছি। দেখো ভালো করে ফোড়নটা দিয়ে দেবার পর রসুনটা দিয়ে দিলাম একসাথে সব কিছু ফোড়নে দেবার পর, কিন্তু জিরে গুঁড়োটা এখনও দিইনি, কিন্তু এই বাকিগুলো জিরে গুঁড়ো ছাড়া বাকি সব কিছু দিলাম। তারপর ভালো করে এই ফোড়নটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তার মধ্যে কাটা যে সবজিগুলো আছে যেমন পুঁই শাক, কুমড়ো, বেগুন, আলু সব কিছু এই ফোড়নটার মধ্যে দিয়ে দিয়ে আমরা ভালো করে নাড়তে থাকব। খুব ভালো করে দেখো আমরা এটা ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে, নেড়েচেড়ে নিতে হবে, যাতে বেগুনটা সুন্দরভাবে ভাজা হয়, তারপর কুমড়োটা সুন্দরভাবে ভাজা হয়। একটু পরেই শাকটা মানে যতটাই শাক না অনেকটাই কমে যাবে, বসে যাবে জিনিসটা, ততক্ষণ অবধি ভালো করে ভেজে নাও। আর হ্যাঁ, বেগুন যখন কাটবে দেখে নিও, বেগুনের মধ্যে পোকা নেই তো? বেগুনের মধ্যে পোকা কিন্তু খুব ডেঞ্জারাস হয়, আমি আগে জানতাম না। পাড়ার এক কাকিমার মুখে হঠাৎ করে শুনেছি যে বেগুনের পোকা কিন্তু বেছে বেছে দিতে হয়। আসলে আগে তো কখনো রান্না করতে হতো না, সব মাই করতো, তাই এত কিছু জানতাম না। যাই হোক, ভালো করে এটা ভাজা ভাজা হয়ে যাবার পর ওই যে বললাম জিরে গুঁড়োটা তখন দিইনি, এখন জিরে অল্প একটু হলুদ নিয়ে ওর মধ্যে দিলাম। আর হ্যাঁ দেখো, আমরা কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, পরে আমরা কাঁচা লঙ্কাটা আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। দেখো যে যা নিজের টেস্ট অনুযায়ী, যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেই রকম কাঁচা লঙ্কা তোমরা এটার মধ্যে অ্যাড করতে পারো। তো ভালো করে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমরা দেখো আবার নাড়াচাড়া করে এই যে মশলাটা দিলাম চিড়ে গুঁড়ো, এটা ভালো করে আমরা একটু কষিয়ে নিচ্ছি সব কিছু সবজির সাথে। আর তোমাদের বাড়িতে যদি ভাজা জিরে গুঁড়ো থাকে তাহলে আরও ভালো হয়, বা জিরে বাটা হলে তো খুবই ভালো হয়। আমি এখানে আমার কাছে সেই মুহূর্তে সর্ষে অ্যাভেলেবেল ছিল না বাড়িতে, একটু সর্ষে তোমরা পেস্ট করে এর মধ্যে দিলে আরও ভালো খেতে হয়। দেখো শেষে আমরা চিনি অ্যাড করছি, এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, ওই জন্যে আমরা একটু চিনি অ্যাড করে নিলাম এর সাথে। তো চিনি অ্যাড করে দেখো ভালো করে আমরা আবার জিনিসটা নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমরা এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিলাম, জল ঢেলে দিলাম এটা সিদ্ধ হতে। এরপর দেখো আর একটা টুইস্ট আছে এর মধ্যে, একটুক্ষণ দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো জল যতটা লাগিয়ে আমরা দিলাম, আর একটু জল অ্যাড করতে হলো, একটু কম পড়েছিল জল, ওই জন্যে জলটা আমরা অ্যাড করে নিলাম। জলটা অ্যাড করে নেবার পর দেখো যখন এটা ফুটে উঠেছে, তারপর আমরা আস্তে আস্তে এই ফুটে ওঠা এই সবজিটার মধ্যে মাছটা অ্যাড করে দেব। এরপরেই তো আসবে আসল টুইস্ট, পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত, মেরে ভিউয়ার্স। দেখো এরপর না এই পুরো সবজিটাকে নিয়ে মাছের মাথা দিয়ে তৈরি করা এই পুঁই শাকটাকে একবার তোমরা কুকারে দিয়ে দাও। কুকার দেখে তোমরা নিশ্চয়ই খুব অবাক হচ্ছে, ভাবছো এই বাবা মাছ কেউ কোনো দিন কুকারে দেয় নাকি? কিন্তু ট্রাস্ট মি,
একবার আমার কথা শুনে এইভাবেই রান্নাটা করে দেখো, মুখে লেগে থাকবে। তোমরাও সবাইকে প্রেফার করবে যে এই রান্নাটা এইভাবে করে খেতে। একবার খাবার পর তোমরা ভালো করে এটাকে সব কিছু জল টল দিয়ে নেবার পর, মাছটা দিয়ে নেবার পর কুকারে দিয়ে দাও পুরো রান্নাটা। তারপর এটাকে অন্তত 4-5টা সিটি দিয়ে একটু প্রেশার কুক করে নাও। তাতে কি লাভ হবে বলো তো? তাতে এই আমাদের সবজিটা আর মানে সবজিটা বলো, কুমড়োটা, বেগুনটা, এগুলো ভালো করে একটু মানে নরম হয়ে আসবে, ভালো করে রান্নাটা হবে। প্লাস তোমার মাছের পুরো ফ্লেভারটাই রান্নাটার মধ্যে ঢুকবে। ইলিশ মাছের পুরো ফ্লেভারটা একমাত্র প্রেশার কুক করলে তবেই পুরো সবজিটার মধ্যে যায়। একবার করে দেখো, খেয়ে আঙুল চাটতে হবে আই এম শিওর। একবার করে দেখার পর আমাদের অবশ্যই জানিও। দেখো হয়ে যাবার পর আমরা আবার কড়াইটা চাপালাম, যেটুকু রিমেনিং জল ছিল এই জলটা একটু টানিয়ে নেবার জন্যে আবার কড়াইটা চাপিয়ে প্রেশার কুকারটাকে খুলে কড়াইয়ের মধ্যে ওই যে আমাদের সবজিটা তৈরি হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, সেটাকে আমরা আবার ঢেলে দিলাম। ঢেলে দেবার পর আমরা ভালো করে ওটাকে ফুটিয়ে নেব, যেটুকু জল আছে এক্সট্রা সেই জলটা টানিয়ে নেব। আর একটু দেখো খুন্তি দিয়ে আমরা স্ম্যাশ করে নিচ্ছি এটা, যেগুলো একটু গোটা গোটা আছে মনে হচ্ছে, একটু একটু মাখো মাখো হয়, গা মাখো মাখো। খানিকক্ষণটাকে আমরা আবার ফুটতে দেব, যখন দেখবো জলটা পুরো টেনে গেছে তখন দেখো আমরা একটা পাত্রে এটাকে ঠেলে নিচ্ছি। আর বাস এভাবেই তৈরি একদম টাটকা টাটকা পদ্মার ইলিশের মাথা দিয়ে পুঁই ইলিশ। কি শুনেই জিভে জল তো, তো একবার ট্রাই করে তো দেখো, অবশ্যই জানিও রান্নাটা কেমন লাগলো। বন্ধুরা আমরা দুজনে মিলে বানিয়ে ফেললাম দেখো এই পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অনেক বেশি শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। আর আমাদের দিদির রান্না আর আমার রান্না যদি দেখতে ভালো লাগে তাহলে অনেক 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 কমেন্ট করো। তোমাদের কমেন্টের উৎসাহ পেলে আমরা নতুন নতুন রান্নার রেসিপি রোজ তোমাদের নতুন করে দিতে থাকবো।